আজকের ক্লাস হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এর আগের দিন হয়েছিল স্টোন এজ অ্যানশেন্ট ইন্ডিয়ার মধ্যে, আজকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পুনাম দালাল দাহিয়ার সেকেন্ড চ্যাপ্টার। গোটা পৃথিবীর সাপেক্ষে যদি আমরা দেখি, সিভিলাইজেশনকে যদি দেখি, তাহলে পৃথিবীর মধ্যে যদি চারটে পুরনো সিভিলাইজেশন আমরা পাই, তার মধ্যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হচ্ছে একটা। তো আমরা ওয়ার্ল্ডের যদি পুরনো সিভিলাইজেশনগুলো দেখি, তাহলে আমরা সেক্ষেত্রে পাবো মেসোপটেমিয়া একটা পাবো। মেসোপটেমিয়া সভ্যতার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইজিপ্ট। ইজিপ্ট মানে হচ্ছে মিশরের সভ্যতা। ইজিপ্টের যে কালচার, যে সিভিলাইজেশন, এই সিভিলাইজেশনের সাথে সাথেই আমাদের ভারতবর্ষের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, আর এর কিছু পরে চাইনিজ সিভিলাইজেশন। চাইনিজ সিভিলাইজেশন এর কিছু পরে। তো সব থেকে প্রথমে যদি কোনো সিভিলাইজেশন বলা হয়, তাহলে সেটা মেসোপটেমিয়া, তারপরে ইজিপ্ট, ইন্ডাস আর চাইনিজ। মেসোপটেমিয়া এই চারটে সিভিলাইজেশনে কিন্তু কোনো না কোনো নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। মেসোপটেমিয়ার ক্ষেত্রে এটা বর্তমান দিনে ইরাক, যেটা টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর যে তীরবর্তী অঞ্চল, সেই তীরবর্তী অঞ্চলে এই সভ্যতা গড়ে উঠেছিল। ইজিপ্টের সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের তীরে, ইন্দাস ভ্যালি সিন্ধু নদীকে কেন্দ্র করে, যদিও পরবর্তীকালে এর বিস্তার হয়েছিল এবং ঘাগ্গার হাকরা বেল্টে এটা বিস্তৃত হয়েছিল। আর চাইনিজ সিভিলাইজেশন যেটা, সেটা হচ্ছে হুয়াংহো নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। তো আমাদের এই ক্ষেত্রে মনে রাখতে হবে, এই যে মেসোপটেমিয়া, এটা কিন্তু ওল্ডেস্ট। তো আমাদের যদি ক্রনোলজি দেয়, যে চারটে সিভিলাইজেশন দিয়ে বললো ক্রনোলজিক্যালি সাজাও, সেই ক্ষেত্রে আমরা দেখব মেসোপটেমিয়াকে ফার্স্টে রাখতে হবে, চাইনিজ যেটা সে একে আমাদের লাস্টে রাখতে হবে, মাঝখানে ইজিপ্ট এবং ইন্দাস। এটা কন্টেম্পোরারি সিভিলাইজেশন, মানে একই সঙ্গেই এদের বিকাশ লাভ। তো সেই ক্ষেত্রে এটা আগে পরে এটা ব্যাপার না, আমাদের এইটা এবং এটাকে মাথায় রাখতে হবে, এটা ফার্স্টে হবে, এটা লাস্টে হবে। নেক্সট আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আগে এটাকে বলা হতো ইন্দাস ভ্যালি, এই সিভিলাইজেশনকে আগে বলা হতো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এখন এটাকে বলা হয় ইন্দাস সিভিলাইজেশন। ইন্দাস সিভিলাইজেশন, ভ্যালি কথাটাকে বাদ দেওয়া হয়, বাদ দেওয়া হয় এই সেন্সে, কারণ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যখন ফার্স্ট ডিসকভার হয়েছিল 1921, দয়ারাম সাহানি জন মার্শালের নেতৃত্বে যেটা আবিষ্কার করেছিলেন, এবং 1922 রাখালদাস বন্দ্যোপাধ্যায় যে মহেঞ্জোদারো আবিষ্কার করেছিল, সেক্ষেত্রে ইন্দাস রিভার, মানে সিন্ধু নদী, এর একটা বড় ভূমিকা ছিল, কারণ এই সিন্ধু নদী তীরবর্তী অঞ্চলগুলোতেই সভ্যতার বিকাশ হয়েছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে না, এই সভ্যতাটা এতটা ছোট এলাকার মধ্যে সীমাবদ্ধ না, এটা অনেক বড় এলাকা জুড়ে রয়েছে। ইন্দাস ভ্যালি সিন্ধু নদী যদি এরকম করে সিন্ধু নদী আসে, সিন্ধু নদীর সিন্ধু নদীর যে ট্রিবিউটরিজগুলো রয়েছে, সেই ট্রিবিউটরিজগুলোর পাশাপাশি এর সাদার্ন পোর্শন অর্থাৎ দক্ষিণ দিকে, হ্যাঁ, এই দিক দিয়ে ঘাগ্গার হাকরা বেল্ট, ঘাগ্গার হাকরা রিভার তার তীরবর্তী অঞ্চল, তো এইদিকেও সভ্যতার বিস্তার লাভ হয়েছে, যার ফলে শুধুমাত্র সিন্ধুকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে ওঠেনি, এটা সিন্ধু, ঘাগ্গার, হাকরা এদেরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। সেই জন্য আগে ইন্দাস ভ্যালি বলা হতো, এখন ইন্দাস সিভিলাইজেশন বলা হয়। নামটা যেহেতু নামকরণ যেহেতু নদীর নামেই করা হয়েছিল, তাই নামটা রেখে দেওয়া হয়েছে, ভ্যালি কথাটাকে বাদ দেওয়া যেতে পারে। এছাড়াও এই সিভিলাইজেশনকে আমরা আর একটা নামে জানি, সেই নামটা হচ্ছে হরপ্পা সিভিলাইজেশন। হরপ্পা কেন বলা হয়, কারণ ফার্স্ট হরপ্পা ফার্স্ট আবিষ্কার হয়েছিল, এবং হরপ্পা সিভিলাইজেশনের প্রভাব বহুদিন পর্যন্ত এই সিভিলাইজেশনের ওপরে ছিল। মানে হরপ্পার বিভিন্ন এক্সকাভেশন করা হয়, হরপ্পার বিভিন্ন সাইট আবিষ্কার করা হয়, এবং প্রচুর মিল হরপ্পা সভ্যতার মানে থেকেই পাওয়া যায়। এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের বৈশিষ্ট্যগুলো হরপ্পা থেকেই তৈরি করা হয়, সেই জন্য এই সিভিলাইজেশনকে হরপ্পা সিভিলাইজেশনও বলা হয়। তাই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, হরপ্পা সিভিলাইজেশন, ইন্দাস সিভিলাইজেশন, এই সবগুলো কিন্তু একই সিভিলাইজেশন। এরপরে আমরা যেটা আসবো, যে এটা কোন সময়কার সিভিলাইজেশনটা, এই সিভিলাইজেশনটা হচ্ছে প্রোটো হিস্টোরি। আমি এর আগের দিন যে ক্লাস করিয়েছিলাম সেখানে প্রোটো হিস্টোরি, প্রি হিস্টোরি এগুলোর ওপরে আলোচনা করেছিলাম। প্রোটো হিস্টোরিক পিরিয়ডের সিভিলাইজেশন, প্রোটো হিস্টোরিক পিরিয়ডের সিভিলাইজেশন হচ্ছে আমাদের ইন্দাস সিভিলাইজেশন, এই প্রোটো হিস্টোরিক। এবং যদি আমরা এটাকে মেটালের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, তাহলে আমরা বলবো এটাকে ব্রোঞ্জ,
এটাকে আমরা বলবো ব্রোঞ্জ কালচারের মধ্যে পড়ে। কিন্তু 2002 সালে একটা কোশ্চেন এসেছিল, সেখানে এই ব্রোঞ্জ অপশনটাই ছিল না। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কোন কালচারে, সেখানে ব্রোঞ্জ ছিল না, সেখানে ছিল চালকোলিথিক। তো সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে চালকোলিথিক কালচার থাকলে চালকোলিথিক কালচার আনসার, যদি চালকোলিথিক না থেকে ব্রোঞ্জ থাকে তাহলে ব্রোঞ্জ কালচার দিতে হবে, আর যদি ব্রোঞ্জ এবং চালকোলিথিক দুটোই থাকে সেক্ষেত্রে ব্রোঞ্জ আনসারটা আমরা করতে পারি। এরপরে আমরা চলে আসবো হচ্ছে এই যে আমাদের যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন মানে হরপ্পা সিভিলাইজেশন। এই হরপ্পা সিভিলাইজেশনের তিনটে ফেজ রয়েছে, এই তিনটে ফেজ সম্পর্কে আমরা আগে আলোচনা করব, তারপরে তিনটে ফেজের ওপরে ডিটেলস আমরা স্টাডি। তিনটে ফেজের মধ্যে যেটা অ্যাকচুয়াল ফেজ, যেটা আমরা হিস্ট্রি বইতে পড়ি, আমরা হরপ্পান কালচার বলতে যেটা বুঝি, ম্যাচিওর হরপ্পান কালচার, সেটা নিয়ে আমরা তারপরে আলোচনা করব। তো ফার্স্ট আমাদের যেটা, সেটা হচ্ছে হরপ্পা, হরপ্পা ফেজ। আমরা এখানে হরপ্পা ফেজ এই কথাটাকেই ব্যবহার করছি। এই হরপ্পা ফেজ, এখানে আমরা তিনটে ফেজ পাবো হরপ্পা ফেজের ক্ষেত্রে। আমরা তিনটে ফেজ পাবো, একটাকে বলা হচ্ছে আর্লি ফেজ, একটাকে বলা হচ্ছে আর্লি ফেজ, একটাকে বলা হচ্ছে ম্যাচিওর ফেজ, ম্যাচিওর ফেজ, এবং আর একটা শেষের যে ফেজ সেটাকে বলা হচ্ছে লেট হরপ্পান ফেজ, বা লেট লিখলাম লেট হরপ্পান ফেজ। তো এই যে তিনটে ফেজ, আর্লি, ম্যাচিওর এবং লেট, এর মধ্যে যেটা ম্যাচিওর ফেজ, এই ম্যাচিওর ফেজটাই হচ্ছে আমরা হরপ্পান কালচার, হরপ্পান সিভিলাইজেশন বলতে যেটা বুঝি, সেটা ম্যাচিওর ফেজের ক্ষেত্রে ওই বিষয়টাই শুধু আসে। এখানে আমরা একটা জিনিস বলবো, এই যে আর্লি ফেজ যেটা, এটাকে বলা হয়, এর আর একটা নাম প্রি হরপ্পান, এর আর একটা নাম হচ্ছে প্রি হরপ্পান ফেজ। প্রি হরপ্পান ফেজ কেন বলা হচ্ছে, কারণ এই সময়কালে হরপ্পান সিভিলাইজেশনের যে মূল কাঠামো, সেই কাঠামোটা তখনও ডেভেলপড হয়নি, সেই জন্য এটা হচ্ছে প্রি হরপ্পান কালচার। এই সময়কালটা হচ্ছে 3200 থেকে 2600 বিসি পর্যন্ত, 3200 থেকে 2600 বিসি পর্যন্ত। এই এই সময়টাকে আর একটা জিনিস বলা হয়, সেটা হচ্ছে রিজিওনালাইজেশন এরা, রিজিওনালাইজেশন এরা, এটাকে রিজিওনালাইজেশন এরা বলা হয়। এরপরে আমরা চলে আসবো হচ্ছে ম্যাচিওর হরপ্পান কালচার, এটা এখানে 2600 বিসিতে শেষ হচ্ছে, এটা 2600 বিসিতে শুরু হবে এবং এখান থেকে 1900 বিসি পর্যন্ত এই পিরিয়ডটা চলে। এইটাকে বলা হয় ফর্মেটিভ, ফর্মেটিভ এরা বলা হয়, ফর্মেটিভ এরা এই এই সময়কালটাকে বলা হয়। এটা প্রোটো আরবানও বলা যেতে পারে, প্রোটো আরবান ফেজ, সেটাও এই সময়কালটাকে বলা যেতে পারে। এটাই কিন্তু অরিজিনাল হরপ্পান সময়কাল, এটাই অরিজিনাল মানে আমরা হরপ্পা সিভিলাইজেশনে যা কিছু পড়বো, হরপ্পা মহেঞ্জোদারো থেকে শুরু করে তাদের নগর পরিকল্পনা, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান, ব্যবসা বাণিজ্য যা পড়বো সব কিন্তু আমরা মেইনলি এই ফেজটার ওপরই জোর দিয়ে পড়বো। এই সময়কালে ওদের আরবানাইজেশন হয়, শহরভিত্তিক সভ্যতা হয়, হ্যাঁ, তো এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের তবুও হরপ্পার বিভিন্ন সাইট, বিভিন্ন ঐতিহাসিকরা আবিষ্কার করতে শুরু করেছেন 1921 থেকে, তা এখনও পর্যন্ত বিভিন্ন সাইট আবিষ্কার হচ্ছে, এখনও পর্যন্ত আমাদের বিভিন্ন তথ্য বিভিন্ন সময় চেঞ্জ হচ্ছে। রিসেন্টলি রাখিগাড়িতে আমাদের নতুন সাইট আবিষ্কার হয়েছে, সেই নতুন সাইটটাও কিন্তু, ওটা নিয়েও গবেষণা চলছে। তো এইভাবে ধীরে ধীরে ইতিহাসের যে তথ্য, সেই তথ্যগুলো কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা এই কালচারটা আমরা পরবর্তী মানে সময় জানতে পারি যে এরকম একটা প্রি হরপ্পান কাল, প্রি হরপ্পান ফেজ একটা ছিল। আমরা ম্যাচিওর হরপ্পান ফেজ নিয়েই আলোচনা করে গেছিলাম, মানে আলোচনা পেয়েছি বিভিন্ন বইতে, কিন্তু ধীরে ধীরে তার নেচারটা চেঞ্জ হচ্ছে। এবং লাস্টে আমরা যেটা আসবো সেটা হচ্ছে লেট হরপ্পান কালচার, এইটা এখানে শেষ হচ্ছে 900 বিসি, এখান থেকে শুরু করে এটা 1300 বিসি পর্যন্ত। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যখন বৈদিক কালচার পড়ব, এই জায়গাটাই কিন্তু আমরা বৈদিক কালচার অলরেডি পেয়ে যাচ্ছি, মানে বৈদিক সভ্যতার সূত্রপাত কিন্তু অলরেডি এই পিরিয়ডে চলে আসে। আবার লেট হরপ্পান ফেজ, তার মানেটা কি, তার মানে ম্যাচিওর হরপ্পান যে পিরিয়ডটা, যে ফেজটা, এই ফেজটা শেষ হয়ে যাচ্ছে, মানে এটা ডেক্লাইন হচ্ছে সভ্যতার, কিন্তু এখান থেকে মানে পতন, এরপর থেকে যে পতনটা শুরু হয়ে গেছে, এখানে কিন্তু আর সভ্যতার জৌলুস বলে কিছু ছিল না। তো এই জায়গাটা, সেই জন্য এটা লেট হরপ্পান, এইটাকে বলা হচ্ছে লোকালাইজেশন এরিয়া। এটা যেরকম রিজিওনালাইজেশন এরা, এটা যেরকম ফর্মেটিভ এরা, এটা সেরকম লোকালাইজেশন ফেজ বা এরা।
যেটাই খুশি আমরা এখানে ব্যবহার করতে পারি। আর এখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে ডেক্লাইন হয়েছিল এই সভ্যতার, মানে অবনতি হয়েছিল, এই সভ্যতার অবনতি হয়েছিল, এবং এই সময়টাই মেইন সময় ছিল যার ফলে এই ধ্বংস হয়ে যাওয়ার পর থেকে অবনতি হতে শুরু করে এবং তারপর আর কিছু থাকে না। হরপ্পান ফেজকে আমরা তাহলে কী করলাম, তিনটে ভাগে ভাগ করলাম, একটা আর্লি, একটা ম্যাচিওর, একটা লেট। আর্লি হচ্ছে প্রি হরপ্পান এরা, তার এটা হচ্ছে 3200 থেকে 2600 বিসি, এখানে রিজিওনালাইজেশন এরা বলা হচ্ছে একে। ম্যাচিওর হরপ্পানের মধ্যে 2600 থেকে 1900 বিসি পর্যন্ত, এখানে ফর্মেটিভ বা প্রোটো আরবান। আর এরপরে আমরা যেটা পাচ্ছি সেটা লেট হরপ্পান, সেটা হচ্ছে 1900 থেকে 1300 বিসি পর্যন্ত, এটা লোকালাইজেশন ফেজ, এখানে ডেক্লাইন হয় হরপ্পান সভ্যতার। হরপ্পা সভ্যতার ওপরে একটা অরিজিন থিওরি আছে, মানে কী করে হরপ্পা সভ্যতার উৎপত্তি হচ্ছে বা কী বৃত্তান্ত, এর ওপরে একটা অরিজিন থিওরি। এখানে অরিজিন থিওরি এই কারণেই বলা হচ্ছে কারণ এখানে বিভিন্ন ঐতিহাসিক তাদের বিভিন্ন মতামত পোষণ করেছে এর ওপরে। তো সেই জন্য এখানে আমরা যে অরিজিন থিওরি যেটা পাচ্ছি এর ওপরে, এই অরিজিন থিওরির মধ্যে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফার্স্ট, এক নাম্বার যে এই হরপ্পা সভ্যতার যারা স্রষ্টা তারা সুমের থেকে এসেছিলেন। সুমের মানে কি মেসোপটেমিয়া, মেসোপটেমিয়া মানে কি টাইগ্রিস ইউফ্রেটিস, যে সভ্যতা পৃথিবীর ওল্ডেস্ট সিভিলাইজেশনগুলোর মধ্যে পড়ে সেই ওল্ডেস্ট সিভিলাইজেশন সুমের বা মেসোপটেমিয়া, এখান থেকে মানুষ এসে আমাদের ভারতবর্ষে সিন্ধু সভ্যতা তৈরি করেছিল। এই ধরনের মতবাদ যারা পোষণ করেন তারা কে, এক নম্বর হচ্ছে জন মার্শাল তাদের মধ্যে অন্যতম। জন মার্শাল মনে করেন যে এরা সুমের থেকে এসেছিলেন। এছাড়াও গর্ডন চাইল্ড এবং মার্টিমার হুইলার এই দুইজন রয়েছে, গর্ডন চাইল্ড এবং মার্টিমার হুইলার, এরা মনে করেন যে এই সভ্যতা সুমেরীয়দের সৃষ্ট সভ্যতা। কেন মনে করেন, তার কারণ হচ্ছে যে সুমেরের যে সভ্যতা এবং ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে সভ্যতা দুটোর মধ্যে মিল রয়েছে। তো সেই মিল, আর একটা মতবাদ রয়েছে সেটা যারা বলেছেন তারা বৈদিক মতবাদ মানে একদল ভারতীয় কিছু ঐতিহাসিক আছেন যারা মনে করেন যে না, এরা এই সভ্যতা ভারতীয় সভ্যতাই এবং এই সভ্যতা থেকেই পরবর্তীকালে বৈদিক সভ্যতার উদ্ভব, এরকম একটা মত পোষণ করেন। এরা হচ্ছেন রামচন্দ্র শাস্ত্রী আর এস আর রাও। এবং ঋগ্বেদে যে দ্রাবিড় কালচারের উল্লেখ রয়েছে এই সমস্ত কিছু থেকে এরা একটা মতবাদে এসেছেন। আর আমরা শেষ যে সিদ্ধান্তটা পাচ্ছি সেটা হচ্ছে তাম্র ব্রোঞ্জ সভ্যতা। হ্যাঁ, এই ধরনের মতবাদও পোষণ করেছে যারা, তাদের মধ্যে অন্যতম হচ্ছে পিগট একজন বিখ্যাত ঐতিহাসিক, তিনি এ মতবাদ পোষণ করেছেন। এছাড়া ফেয়ার সার্ভিস বলে আরেকজন, তিনিও এই একই মতবাদ পোষণ করেছেন, কারণ তাম্র ব্রোঞ্জ সংস্কৃতির যে কালচার সেই কালচারের সঙ্গে এই কালচারের সামাজিক এবং ধর্মীয় এই সমস্ত দিক থেকে মিল পাওয়া যাচ্ছে। অরিজিন থিওরি, এই তিন ধরনের মতবাদ, আরও অনেক ঐতিহাসিকরা অনেক রকম মতবাদ রেখেছেন কিন্তু এই তিন ধরনের মতবাদ হচ্ছে ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। এরপরে আমরা চলে যাব ধ্বংসের কারণ, যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে এবং ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ধ্বংসস্তূপে আবিষ্কার হয়েছে, তাহলে সভ্যতাটা কেন ধ্বংস হলো। এবার এখানে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে প্রোটো হিস্টোরিক পিরিয়ডের মধ্যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়ে। আর প্রোটো হিস্টোরিক মানে আমি গতদিনকে বলেছিলাম যে যাদের রিটেন এভিডেন্স থাকবে না অথবা আছে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের রিটেন কোনো এভিডেন্স ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের রিটেন এভিডেন্স আছে এবং সেই রিটেন এভিডেন্সটা উদ্ধার করা যায়নি, তার ফলে আমরা যে এই সভ্যতার ওপরে যে ডিটেলস একটা তথ্য আমরা কালেকশন করব সেই তথ্যটা আমাদের কাছে সংগ্রহ করার কোনো পদ্ধতি নেই। তো যেদিনকে এই সভ্যতার যে রিটেন ডকুমেন্ট সেটা আবিষ্কার করা সম্ভব হবে তখন এই সভ্যতা সম্পর্কে অনেক সত্য তথ্য আমাদের সামনে উঠে আসবে। তো সেই জন্য এখন যেগুলোই রয়েছে সেগুলো বিভিন্ন মতবাদ হিসেবেই থেকে গেছে। তো সেরকম অরিজিন থিওরি যেটা রয়েছে এর পাশাপাশি এর এই সভ্যতার ধ্বংসের কারণ, সেই ধ্বংসের কারণটাও আমাদের কাছে সমানভাবেই ইম্পর্টেন্ট। তো আমাদের ধ্বংসের কারণের ক্ষেত্রে প্রথম যে মতবাদ সেটা হচ্ছে বহিরাগত আক্রমণ।
বহিরাগত আক্রমণ। একদল ঐতিহাসিক তারা মনে করেন যে বহিরাগত কোনো শক্তি ভারতবর্ষে এসেছিল এবং তাদের আক্রমণের ফলেই হরপ্পা সভ্যতা ধ্বংস হয়েছে। তো এই ধরনের মতবাদ পোষণ করেছেন কারা? এক নম্বর হচ্ছে গর্ডন চাইল্ড। এই যে গর্ডন চাইল্ড নামটা আসলো, এখান থেকে কিন্তু মনে রাখতে হবে আমাদের গর্ডন চাইল্ড নামটা এর আগেও আমরা পড়লাম যে এই সভ্যতা উৎপত্তি হয়েছে কোথা থেকে। তো সেখানে গর্ডন চাইল্ড কী বলেছে আর ধ্বংসের কারণে গর্ডন চাইল্ড কী বলেছে, এই একজন ঐতিহাসিক উৎপত্তির একটা ব্যাখ্যা দিয়েছেন, ধ্বংসের একটা ব্যাখ্যা দিয়েছে, আমাদের কিন্তু এই জিনিসগুলো সাথে সাথে ম্যাট্রিক্স করতে হবে, তা না হলে কিন্তু আমাদের এই জিনিসগুলো মনে রাখা খুবই কঠিন। গর্ডন চাইল্ডের সঙ্গে আরেকজন ঐতিহাসিক আছেন, তার নাম হচ্ছে পিগট। এই দুইজন মনে করেন যে বহিরাগত আক্রমণের ফলেই এই সভ্যতা ধ্বংস হয়েছে। গর্ডন চাইল্ড কিন্তু বলেছিল, গর্ডন চাইল্ড, মার্টিমার হুইলার এবং মার্শাল, জন মার্শাল, এরা বলেছিলেন যে সুমের থেকে আগত লোকদের মাধ্যমেই হচ্ছে এই সভ্যতা তৈরি হয়েছিল। আর শুধুমাত্র গর্ডন চাইল্ড বলেছেন যে বহিরাগত আক্রমণে এই সভ্যতা ধ্বংস হয়েছে। পিগট কি বলেছিলেন, এই সভ্যতা সৃষ্টির যে ব্যাখ্যা ছিল সেই ক্ষেত্রে পিগটের যে মতবাদ ছিল সেই মতবাদটা ছিল তাম্রব্রোঞ্জ যুগের সভ্যতা, আর এই পিগট কি বলছেন যে বহিরাগত আক্রমণের ফলে এই সভ্যতা ধ্বংস হয়েছে। একই রকমভাবে আর্য আক্রমণের সভ্যতা ধ্বংস হয়েছে, বহিরাগত আক্রমণে, এখানে কিন্তু বহিরাগত বলতে কারা, কাদের আক্রমণে ধ্বংস হয়েছে সেরকম কিছু উল্লেখ নেই, কিন্তু আর্য আক্রমণ, স্পেসিফিক্যালি আর্যদের আক্রমণের ফলে ধ্বংস হয়েছে এই ধরনের মতবাদ পোষণ করেন হচ্ছে হুইলার। এটা ইম্পর্টেন্ট একটা থিওরি, এইগুলোর ওপরে কোয়েশ্চেন আসে যে হচ্ছে বহিরাগত আক্রমণের ফলে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছে এই মতবাদের প্রবক্তাকে, অথবা আর্য আক্রমণে ধ্বংস হয়েছে এই মতবাদের প্রবক্তাকে, এই ধরনের কোয়েশ্চেন আসে। এরপরে আমাদের যেটা আসে আরেকটা মতবাদ, সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে, জলবায়ু পরিবর্তনের ফলে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছে, এই ধরনের মতবাদের প্রবক্তাকে, এটা হচ্ছে অরেল স্টাইন। পরবর্তী মতবাদ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের ফলে, প্রাকৃতিক দুর্যোগ মানে হচ্ছে বন্যা খরা ইত্যাদি, ঠিক আছে, প্রাকৃতিক দুর্যোগের ফলে, প্রাকৃতিক দুর্যোগের ফলে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছে, এই ধরনের মতবাদের প্রবক্তা হচ্ছে কেনেডি। এবং সর্বশেষ ব্যাখ্যা হচ্ছে বন্যা, শুধুমাত্র বন্যা, এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যা পড়ে, কিন্তু শুধুমাত্র বন্যার কথা উল্লেখ করেছেন মার্শাল, জন মার্শাল, ম্যাকে, এরা কিন্তু উল্লেখ করেছেন যে বন্যার ফলে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছে। তো অতএব সিন্ধু সভ্যতার সৃষ্টি এবং ধ্বংস এর পেছনে বিভিন্ন ঐতিহাসিকের বিভিন্ন মতবাদ আছে, অনেক এছাড়াও আরও অনেক মতবাদ আছে, কিন্তু আমাদের মোটামুটি এই কটা মতবাদ মনে রাখতে হবে এবং ঐতিহাসিকের নাম মনে রাখতে হবে, কারণ সেটাও খুব ইম্পর্টেন্ট, কোন ঐতিহাসিক কী বলেছেন সেই বিষয়টা আমাদের কিন্তু মেইনস ওরিয়েন্টেড কোশ্চেন, প্রিলিমসে দেয়নি কিন্তু দিতে পারে। তবে এই দুটো প্রশ্ন কিন্তু অন্যান্য এক্সামের ক্ষেত্রে, এই দুটো প্রশ্ন কিন্তু অন্যান্য এক্সামেও এসছে, বহিরাগত আক্রমণের বিষয়টা এবং আর্য আক্রমণ, এই দুটো প্রশ্ন অন্য এক্সামেও এসছে। এরপরে আমরা চলে যাব ওই যে আমরা হরপ্পা সভ্যতাকে তিনটে ফেজে ভাগ করেছিলাম, তার মধ্যে যে ম্যাচিওর ফেজ যেটা, সেই ম্যাচিওর ফেজ সম্পর্কে আলোচনায় চলে যাব। ম্যাচিওর ফেজের মধ্যে যে আমরা হরপ্পা কালচার বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা ইন্দাস সিভিলাইজেশন, এর একটা সীমানা আমরা অঙ্কন করব, সীমানা অঙ্কন করব। এখানে এই সীমানার ক্ষেত্রে উত্তরে আমাদের সর্বোচ্চ, মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে এলাকা ছিল সেই এলাকাটা উত্তরে সবচেয়ে বেশি কত দূর অবধি ছিল, সেটা হবে হচ্ছে ম্যান্ডা। এই ম্যান্ডা কোথায় অবস্থিত? এটা জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত। এই ম্যান্ডা যে নদীর তীরে সেই নদীটার নাম হচ্ছে চেনাব। দক্ষিণের ক্ষেত্রে দু ধরনের মতবাদ পাওয়া যায়, যেটা দাইমাবাদ বলে একটা জায়গা মহারাষ্ট্রের ক্ষেত্রে, দাইমাবাদ মহারাষ্ট্র, এটা একটা মতবাদ দক্ষিণের ক্ষেত্রে পাওয়া যায়। আর একটা মতবাদ পাওয়া যায় যেটা, সেটা হচ্ছে মালভান বলে একটা জায়গা, এটা গুজরাটে অবস্থিত, গুজরাটের ক্ষেত্রে অবস্থিত। তোমরা যদি পুনম দালাল দাহিয়া পড়ো তাহলে সেক্ষেত্রে মালভান লেখা আছে, আর যদি তোমরা কৃষ্ণ রেড্ডি বা অন্য কোনো বই দেখতে চাও সেখানে দাইমাবাদ লেখা আছে। অতএব এটা যেহেতু আমাদের ডেটা মানে ক্রমশ চেঞ্জ হচ্ছে, সেই ক্ষেত্রে বেশিরভাগ জায়গাতে দাইমাবাদ অপশনটাই থাকে, তো সেই জন্য দাইমাবাদ তোমরা দুটোই মনে রাখবে, দাইমাবাদই অপশনে থাকার সম্ভাবনাটা বেশি। পশ্চিমে এর এক পশ্চিমের সীমানা বলতে সেটা হচ্ছে সুক্তা জেন্ডার,
এই সুপ্তাজেনটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে মাকরান মরু প্রদেশ, মাকরান মরু প্রদেশ। এই মাকরান মরু কোথায় অবস্থিত? মাকরান মরু হচ্ছে পাকিস্তান এবং ইরান যে সীমানাবর্তী অঞ্চল সেখানে অবস্থিত এই মাকরান মরু। এটা হচ্ছে সুপ্তাজেন্ডার। আর পূর্ব দিকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আলমগীরপুর। আলমগীরপুর কোথায় অবস্থিত? এটা হচ্ছে ইউপিতে অবস্থিত, উত্তরপ্রদেশে আলমগীরপুর। ঠিক আছে, এই আলমগীরপুর হচ্ছে হিন্ডন নদীর তীরে অবস্থিত। হিন্ডন, এটা হিন্ডন নদী, এটা চেনাব নদী। আর এখানে যে সুপ্তাজেন্ডার আছে এটা ডাসাক নদীর তীরে অবস্থিত, ডাসাক রিভার। তো এই ক্ষেত্রে এইগুলো, এই সীমানাটা তো আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এর পাশাপাশি নদীগুলো যদি মনে রাখা সম্ভব হয় তো সেটাও মনে রাখতে হবে। তাহলে আমরা কী পাচ্ছি? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের একদম উত্তরে কী পাচ্ছি? ম্যান্ডা। কোথায় অবস্থিত? জম্মু অ্যান্ড কাশ্মীর। নদী কী? চেনাব। দক্ষিণে কী পাচ্ছি? দক্ষিণে ডাইমাবাদ, মহারাষ্ট্র। পূর্বে কী পাচ্ছি? আলমগীরপুর, আলমগীরপুর ইউপিতে, এটা হিন্ডন নদীর তীরে। আর পশ্চিমে কী পাচ্ছি? সুপ্তাজেন্ডার, এটা ডাসাক নদীর তীরে, এটা মাকরান মরু প্রদেশ, পাকিস্তান ইরান সীমান্তবর্তী এলাকা। এই হচ্ছে আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সীমানা। এরপরে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের আকৃতি কেমন ছিল, আকৃতি বলতে এটা জিওগ্রাফিক্যাল, এই জিওমেট্রিক্যাল শেপ, জিওমেট্রিক্যাল শেপ যদি আমরা এটাকে দেখি তাহলে জিওমেট্রিক্যালি এটা শেপ ছিল ত্রিভুজ আকৃতি। জিওমেট্রিক্যালি এটা শেপ হচ্ছে ত্রিভুজ আকৃতি, এটা শেপ। আর টোটাল এটা কতখানি এলাকা? 13 লক্ষ স্কোয়ার কিলোমিটার, 13 লাখ স্কোয়ার কিলোমিটার হচ্ছে টোটাল এরিয়া। এই টোটাল এরিয়াটা নিয়েও বিভিন্ন জায়গায় বিভিন্ন মতবাদ থাকতে পারে, হ্যাঁ, তবে ম্যাক্সিমাম জায়গাতে 13 লাখ স্কোয়ার কিলোমিটার এটাই এরিয়া হিসাবে পাওয়া যায়। এর যেটার জন্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সবচেয়ে বিখ্যাত, হ্যাঁ, গোটা ওয়ার্ল্ডের কাছে একটা বিস্ময়ের বস্তু, সেই জিনিসটা হচ্ছে এর টাউন প্ল্যানিং। টাউন প্ল্যানিং বলতে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ক্ষেত্রে যে শহরগুলো রয়েছে এটা একটা মানে শহর কেন্দ্রিক সভ্যতা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এর যে মূল মূল মানে মেইন মেইন যে টাউনগুলো, সেই টাউনগুলোর মধ্যে কিন্তু অনেক দূরত্ব ছিল, কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটা শহরের গঠন, তাদের টাউন প্ল্যানিংটা বলতে গেলে একই রকম ছিল। তো সেই জন্য এটা আরও বেশি আশ্চর্যের বিষয় যে এদের দূরত্ব থাকা সত্ত্বেও টাউন প্ল্যানিংগুলো কীভাবে এরকম এক হতো। তো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের টাউন প্ল্যানিংয়ের মধ্যে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে এর পশ্চিম দিক, ওয়েস্ট সাইডে একটা, একটা হচ্ছে এর ইস্ট সাইড, পূর্ব দিক। তো প্রত্যেকটা শহরের ক্ষেত্রে, প্রত্যেকটা বলতে বেশিরভাগ শহরের ক্ষেত্রে যে জিনিসটা দেখা যেত সেটা হচ্ছে যে পশ্চিম দিকে থাকতো উঁচু ঢিপি, পশ্চিম দিকে থাকতো উঁচু ঢিবি, ঠিক আছে। আর এই উঁচু ঢিবির ওপরে একটা শহরের মতো জায়গা হতো, মানে শহরের মধ্যে আবার শহরের মতো মানে জায়গা হতো। কেন হতো? উঁচু ঢিবি মানে কি বুঝতে হবে যে এইটা সুরক্ষিত একটা জায়গা। উঁচু ঢিবি মানে কি? উঁচু ঢিবি মানে সেটা হচ্ছে সুরক্ষিত জায়গা। আর সুরক্ষিত জায়গা মানেই কি? সেখানে কে, সেখানে কারা থাকবে? আপার ক্লাস পিপল থাকবে, আপার ক্লাস পিপুলরা ওখানে বসবাস করবে, মানে নামি দামি ব্যক্তি অথবা শাসক বর্গীয় স্থান যারা, তারা এখানে বসবাস করত। এখানে সিটাডেল হতো। সিটাডেল মানে কি? সিটাডেল মানে হচ্ছে দুর্গ, এখানে দুর্গ থাকতো। আর এটা ফর্টিফাইড হতো। ফর্টিফাইড মানে কি? এখানে হচ্ছে ঘেরা থাকতো শহরটা, মানে বহিরাগত কেউ যেন চট করে আক্রমণ না করতে পারে, তার জন্য উঁচু ঢিপি। এবার উঁচু ঢিপির ওপরে উঠে যাওয়ার পরেও তো আক্রমণ হতে পারে, সেই জন্য ওটাকে আবার ঘিরে রাখা হতো, মানে সব দিক থেকে সুরক্ষা মেনটেন করা হতো, যেন এদেরকে মানে এরা যেন নিজেদের একটা সিকিউরিটি রাখতে পারে। তো যাই হোক, তাহলে উঁচু ঢিবির ওপরে হতো, আপার ক্লাস মানুষরা থাকতো, কোনো এখানে সিটাডেল দুর্গ এবং এটা ফর্টিফাইড ছিল, মানে ফর্টিফাইড বলতে ঘেরা ছিল। আর ঠিক এই সাইডে যেটা ইস্ট, যেটা সেটা এখানে কোনো ঢিপি থাকতো না, মানে এই ঢিপির পূর্ব দিকে থাকতো হচ্ছে লোয়ার টাউন, এটাকে বলা হচ্ছে লোয়ার টাউন। এখানে আম আদমি মানে সাধারণ মানুষ, মজদুর বা লেবার জাতীয় মানুষ, তাদের বসবাস ছিল, লোয়ার ক্লাস পিপুল এখানে থাকতো। এখানে কোনো সিটাডেল ছিল না এই জায়গায়, নো সিটাডেল, কোনো সিটাডেল ছিল না। আর এটা এটা যেরকম ফর্টিফাইড ছিল, এখানেও কোনো ফর্টিফিকেশন ছিল না, কোনো ঘেরা টেরা ওইরকম ব্যবস্থা ছিল না। তো যাই হোক, এর থেকে বোঝা যায় কি বোঝা যায় যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে যে মানুষের জীবনযাপন প্রণালী, তার মধ্যে বৈচিত্র্য ছিল, সমাজে বিভাজন ছিল, উঁচু নিচু ভাগ ছিল, ইত্যাদি ইত্যাদি ছিল। কিন্তু তা সত্ত্বেও একটা জিনিস কি, যে এটাও শহর, এটাও শহর, মানে শহরের একটা নাগরিক জীবনযাপন যে ব্যবস্থা, সেই জিনিসটা কিন্তু কমন ছিল।
শুধুমাত্র এদের এদের যে বাসস্থান সেটা একটু বেশি সিকিউর করা ছিল, তাছাড়া কিন্তু সব জায়গাতেই ওই মানে ইটের বাড়ি, পাকা বাড়ি ইত্যাদি ইত্যাদি এই ব্যবস্থাগুলো ছিল। আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে এদের যে রাস্তা, রাস্তা এবং নগরের যে নকশাটা সেটা এরকম গ্রিড প্যাটার্নে, হ্যাঁ দাবার কোর্ট যেরকম হয় সেই রকম গ্রিড প্যাটার্নের এটা ছিল, এবং রাস্তাগুলো নর্থ থেকে সাউথে যেত, উত্তর থেকে দক্ষিণে রাস্তাগুলো যেত এবং উত্তর দক্ষিণে রাস্তাগুলো যেত, এবং এই রাস্তাগুলোর মাঝে যে এই যে এই যে রাস্তাটা যে চওড়া, এই চওড়াটা ছিল হচ্ছে 9 থেকে 30 ফিট পর্যন্ত চওড়া রাস্তা ছিল, যার ফলে বোঝাই যাচ্ছে যে রাস্তাগুলো যথেষ্ট চওড়া ছিল। রাস্তার পাশে ছিল ঢাকা নর্দমা, নর্দমাগুলো ঢাকা থাকতো এবং রাস্তাগুলো এইভাবে এইভাবে অ্যাঙ্গেল 90 ডিগ্রি অ্যাঙ্গেল সমকোণে রাস্তাগুলো বেঁকে যেত, আর রাস্তার পাশে যে বাড়িগুলো থাকতো সেই বাড়িগুলোর সঙ্গে রাস্তার ধারের বড় নর্দমার কানেকশন করা ছিল, এবং সেই রাস্তার নর্দমা ঢাকা নর্দমা দিয়ে সেই বাড়ির জলগুলো যেত। আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এই সময় যে বাড়িগুলো ছিল সেই বাড়িগুলোর জানলার বড় রাস্তার দিকে থাকতো না, এটা এখানকার একটা বিশেষ বৈশিষ্ট্য। কিছু কিছু ব্যতিক্রম আমরা পাবো আমরা যখন কিছু কেন্দ্রগুলো যেরকম হচ্ছে হরপ্পা, যেমন মহেঞ্জোদারো, লোথাল, ধোলাবিরা, এই শহরগুলোর ওপরে আমরা আলাদা আলাদা করে আলোচনা করব, তখন আমরা কিছু ব্যতিক্রম পাবো। যেরকম লোথালের ক্ষেত্রে ঘরের যে মূল দরজা সেটা বড় রাস্তার দিকে থাকতো, তো সেগুলো আমরা ব্যতিক্রম পাবো। ন্যাচারালি ওভারঅল যদি আমরা টাউন প্ল্যানিং দেখি তাহলে রাস্তার দিকে জানালা থাকতো না। আর একটা জিনিস কী ছিল এখানে, যে ইট ব্যবহার করা হতো, ইট মানে ব্রিক্স, সেই ইটেরও একটা নির্দিষ্ট মেজারমেন্ট ছিল, এই ইটের ক্ষেত্রে একটা নির্দিষ্ট মেজারমেন্ট ছিল, সেটা 1:2:4 রেশিওতে হতো, মানে দৈর্ঘ্য, প্রস্থ এবং তার যে বেদ এর রেশিও ছিল 1:2:4। এবং এই ইটের মধ্যে আবার বাড়ি তৈরি করার ইটের একটা আলাদা সাইজ ছিল, এবং নগরকে ঘিরে রাখার জন্য যে ওয়াল তৈরি করা হতো সেই ওয়ালের ক্ষেত্রেও ইটের একটা আলাদা সাইজ ছিল। বাড়ি তৈরি করার ইটের ক্ষেত্রে 7×14×28 সেন্টিমিটার এটা ওদের ইসে ছিল, সেন্টিমিটার কিউব এটা ছিল হচ্ছে বাড়ি তৈরি করার ইটের ক্ষেত্রে। আর নগরকে ঘেরার জন্য যে প্রাচীর তৈরি করা হতো সেই প্রাচীরের ক্ষেত্রে 10×20×40 cm³ এটা ছিল হচ্ছে ওই ক্ষেত্রে ইটের একটা মাপ। আমাদের এত ডিটেলস মাপ না জানলেও চলবে, কিন্তু নগর প্ল্যানিংয়ের ক্ষেত্রে এত উন্নত একটা সিস্টেম এদের এদের ছিল, যেটা আজকের দিনে ভাবলে অবাক হতে হয় যে আজকের থেকে প্রায় আমরা যদি চলে যাই পেছনের দিকে 2600 BC, মানে আমার প্রায় 4500-5000 বছর আগেকার একটা সভ্যতা তারা এত সুন্দর উন্নত সমাজ নগর ব্যবস্থা করতে পেরেছিল। এই সোশ্যাল ক্লাসের 3টে শ্রেণী ছিল, একটা হচ্ছে রুলার শাসক, একটা হচ্ছে বড় ব্যবসায়ী, আর একটা যেটা আমরা পাবো সেটা হচ্ছে শ্রমিক শ্রেণীর মানুষ। এই হচ্ছে 3টে ভাগে আমরা সিন্ধু সভ্যতার মানুষদেরকে ভাগ করতে পারি, এই 3 শ্রেণীর মানুষ ছিল সিন্ধু সভ্যতার ক্ষেত্রে। একটা জিনিস যে এই সময়কার যে মানুষগুলো ছিল তারা মাটির কাজে খুব দক্ষ ছিল, ওই কুমোরের চাকা, যেটা কুমোরের চাকা, এই কুমোরের চাকা দিয়ে ওরা মাটির দারুণ দারুণ জিনিস বানাতে পারতো, পাথরের জিনিস বানাতে ওরা তত ভালো পারতো না। মানে যেহেতু সভ্যতাটা তাম্র প্রস্তর যুগ থেকে ব্রোঞ্জ যুগের দিকে যাচ্ছে, সেই জন্য ধীরে ধীরে পাথরের ব্যবহারটা কমতে থাকে, এবং এই সময়কার মানুষের হাতের কাজের মধ্যে কুমোরের চাকার ইউজটা বেশি হতো, যার ফলে তারা মাটির সুন্দর সুন্দর মাটির জিনিস বানাতে যতটা দক্ষ ছিল পাথরের জিনিস বানাতে তত বেশি দক্ষ ছিল না। এরা কালার মাটির জিনিসে, মাটির যে হাড়ি বা এই জাতীয় জিনিস তৈরি করতো সেখানে রেড এবং ব্ল্যাক এই দুটো কালার তারা ইউজ করতো, রেড এবং ব্ল্যাক এই দুটো কালার তারা ইউজ করতো সেই ক্ষেত্রে। আরেকটা জিনিস, এদের পোশাকের মধ্যে সুতি কটন এবং হচ্ছে পশম উলেন, ঠিক আছে, এই দুটো জিনিস ওরা ব্যবহার করতো, সুতির জিনিস এবং উলেন। এবং খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই যে কটন, কটন কিন্তু মানে এই কটন সিন্ধু সভ্যতার মানুষই পৃথিবীর মধ্যে প্রথম আবিষ্কার করেছিল কটন, এবং এই কটন এখান থেকে সিন্ধু সভ্যতার মানুষ এক্সপোর্ট করতো, রপ্তানি করতো। আর গ্রিকরা এই কটনকে বলতো সিন্দন, গ্রিকরা এই কটনকে বলতো সিন্দন, এই শব্দটা ইউজ আছে। তো যাই হোক, কুমোরের চাকা দিয়ে ওরা মাটির সুন্দর সুন্দর পাত্র বানাতে পারতো এবং হচ্ছে সেখানে রং করতো রেড এবং ব্ল্যাক, আর ওরা পাথরের অত ভালো ব্যবহার জানতো না, মাটির যতটা জানতো। ক
কটন এবং উলেন এই দুটো জিনিসের পোশাক ইউজ করত। তার মধ্যে যেটা সুতি বস্ত্র বা সুতির জিনিস, এটা হচ্ছে সিন্ধু সভ্যতায় প্রথম তুলা চাষ হয় এবং পৃথিবীতে বিভিন্ন জায়গায় তারা রপ্তানি করতো। আর গ্রিকরা এই সিন্ধু সভ্যতার এই কটনকে তারা বলতো হচ্ছে সিন্দন। আরেকটা জিনিস এখানে আমাদের জানতে হবে, এইটা যে সিন্ধু সভ্যতার লিপি উদ্ধার করা সম্ভব হয়নি, কিন্তু লিপি সিন্ধু সভ্যতায় ছিল। সিন্ধু সভ্যতায় যে লিপিটা ছিল সেটাকে বলা হয় পিক্টোগ্রাফিক লিপি, ঠিক আছে। এই পিক্টোগ্রাফিক মানে এখানে ছবি ইউজ করতো, ওরা ছবি ইউজ করতো। এবং এই পিক্টোগ্রাফিক লিপি আর লেখার যে ধরনটা ছিল, এদের যে লেখার টাইপটা, সেটা ডান দিক থেকে শুরু হতো, ডান দিক থেকে শুরু হতো, বাম দিকে আসতো, তারপরে সেকেন্ড লাইনটা বাম দিক থেকে শুরু হয়ে ডান দিকে যেত। আর এই বিশেষ সিস্টেমটা যেটা, এই বিশেষ সিস্টেমটার নাম হচ্ছে বস্ত্র ফেডান সিস্টেম। বস্ত্র ফেডান লিপি বলা হয় এদেরকে। বাম ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে, পরের লাইন আবার ডান দিক থেকে বাম দিকে, তারপরের লাইন আবার বাম দিক থেকে ডান দিকে, এই সিস্টেমে ওরা লিখতো ওদের লিপিগুলো। তো এরপরে যেটা আমরা পাবো সেটা হচ্ছে সিন্ধু সভ্যতার অর্থনৈতিক জীবনযাপন, ইকোনমিক্যাল অ্যাসপেক্ট। এখানে এইটা মনে রাখতে হবে যে যেখানকার ইকোনমি শক্তিশালী হবে তারা কিন্তু সব দিক থেকে শক্তিশালী, যাদের ইকোনমি শক্তিশালী হবে না তাদের সভ্যতার কিন্তু বেশি দিন টিকতে পারবে না। তো সিন্ধু সভ্যতার ইকোনমি কিন্তু শক্তিশালী ইকোনমি ছিল। সিন্ধু সভ্যতা বিজনেস হতো মেসোপটেমিয়ার সঙ্গে, মেসোপটেমিয়া মানে কি সুমের, সুমেরের সঙ্গে এদের বিজনেস হতো। আর সুমের এদের সমসাময়িক সভ্যতা ছিল, ইজিপ্টও সমসাময়িক ছিল, চাইনিজ যে সিভিলাইজেশন সেটা এদের থেকে একটু পরে ছিল। তো যাই হোক, এই মেসোপটেমিয়ার সঙ্গে বিজনেস হতো, মেসোপটেমিয়াকে বলা হতো সুমের। এবার সুমেরের যে লিপি, সেই লিপি থেকে আমরা জানতে পারি হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে। এছাড়াও সুমেরের বিভিন্ন জায়গাতে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সিল আবিষ্কার হয়েছে, যার ফলে এটা প্রমাণিত যে এদের সঙ্গে এদের বিজনেসটা হতো। এই মেসোপটেমিয়ার ক্ষেত্রে মানে এদের মেসোপটেমিয়ার যে বিভিন্ন শিলালিপি, সেই জায়গা থেকে জানা গেছে যে মেসোপটেমিয়া থেকে ইন্দাস পর্যন্ত, মেসোপটেমিয়া থেকে ইন্দাস পর্যন্ত ব্যবসা করার ক্ষেত্রে ওরা তিনটে জায়গা ইম্পর্টেন্ট আছে। এখানে একটা জায়গার নাম হচ্ছে মাকান, এটা একটা ইম্পর্টেন্ট, যেটা আমরা মাকরান বলছি, মাকরান। ওই ওখানে উল্লেখ আছে মাকান যেটা, সেটা ওমানে অবস্থিত, বা মাকরান এটা ওমান, আজকের দিনে আমরা ওমান বলে একটা দেশ পাই সেই ওমানে। এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দিলমুন, দিলমুন এটা বাহারেইন, বাহারেইন। আর তারপরে পাচ্ছি আমরা ইন্দাস, এই রকম একটা ট্রেড রুট উল্লেখ আছে। তো সেই জন্য মেসোপটেমিয়ার সঙ্গে এদের যে বিজনেস হতো সেই বিজনেসের প্রমাণ পাওয়া যায়। এখানে ইন্দাসকে ওরা একটা নাম ইউজ হয়েছে, সেই নামটা হচ্ছে মেলুহা, মেলুহা এই নামটা ইউজ হয়েছে। তো মেলুহা আর মেসোপটেমিয়ার মাঝখানে দিলমান একটা ছিল, সেটা বাহারেইন, আর মাকান যেটা সেটা মাকরান বা ওমানে অবস্থিত। তো এই হচ্ছে আমাদের মেসোপটেমিয়ার সঙ্গে ওদের সিন্ধু সভ্যতার যে বিজনেস, সেই বিজনেস। এবার প্রশ্ন হচ্ছে যে বিজনেস হতো সেই পদ্ধতিটা কী ছিল, একদম পরিষ্কার বিনিময় পদ্ধতি। তখনও পর্যন্ত কোনো রকমের মেটালিক মানি আবিষ্কার হয়নি, বিনিময় বা বার্টার সিস্টেমের মাধ্যমে ব্যবসা হতো, ঠিক আছে। এখানে তখনও পর্যন্ত সিন্ধু সভ্যতার মানুষ কোনো ধরনের মুদ্রা আবিষ্কার করে উঠতে পারেনি। তাহলে ওখানে কী ছিল, ওখানে সিল ছিল। এবার প্রশ্ন হচ্ছে তাহলে সিলটা কি মুদ্রা, না না, সিল মুদ্রা না, সিল হচ্ছে এক একটা আইডেন্টিটি। আজকের দিনে যেরকম আমাদের বিভিন্ন জায়গায় সিল করা হয়, সিল করা হয় বলতে পোস্ট অফিসে যেরকম সিল ইউজ করে সেরকম এক্সিকিউটিভের ক্ষেত্রে সিল ইউজ হয়। তো প্রত্যেকটা জায়গায় যে সিল ইউজ হয়, সিলটা কিসের সিম্বল বহন করে, সিলটা হচ্ছে সেই ডিপার্টমেন্ট বা সেই অথরিটির একটা চিহ্ন যে তারা সেই জিনিসটাকে স্বীকৃতি দিচ্ছে। ঠিক সেই রকমভাবে সিন্ধু সভ্যতার ক্ষেত্রে যে সিল পাওয়া গেছে, এই সিল কিন্তু মুদ্রা না, এই সিলটা হচ্ছে অথরিটির সাইন। এবার এক একটা বণিকের ক্ষেত্রে এক এক ধরনের সিল ইউজ হতো, তো সেই জন্য সিলের মধ্যে ওরা বিভিন্ন পশু পাখি ইত্যাদি তাদের মানে চিহ্নগুলো রাখতো, এবং এক একটা চিহ্ন এক একটা বণিকের অথরিটিকে বোঝাতো।
এই সিলগুলো ন্যাচারালি কি হতো, ন্যাচারালি চতুষ্কোণটা এই ধরনের চতুর্ভুজ আকৃতির হ্যাঁ হতো। এই এইগুলো হচ্ছে সিলের মধ্যে ইউজ হতো, যে যে বস্তুটা মানে যেটা দিয়ে সিলটা বানানো হতো স্টিটাইট ইউজ হতো, এটা দিয়ে ম্যাক্সিমাম ইউজ হয়েছে স্টিটাইটের। আর এখানে মনে রাখবো হচ্ছে এই ক্ষেত্রে ইকোনমির ক্ষেত্রে এদের পোর্ট বা বন্দর, এখানে মনে রাখতে হবে আমরা আমরা বহুবার বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন পেয়েছি যে সিন্ধু সভ্যতার বন্দরের নাম কি, আনসারটা হচ্ছে লোথাল। সিন্ধু সভ্যতার একটা বিখ্যাত বন্দরের নাম কি, লোথাল। পৃথিবীর প্রাচীনতম বন্দর হচ্ছে লোথাল। এছাড়াও কিন্তু সিন্ধু সভ্যতায় আরও কিছু বন্দর ছিল যেগুলো সি পোর্ট, সমুদ্র বন্দর ছিল। লোথাল কিন্তু নদী বন্দর, লোথাল হচ্ছে ভগোয়া নদীর তীরে অবস্থিত। আমরা যখন ডিটেলস লোথাল পড়ব তখন আমরা লোথালে যাব। তো যাই হোক, লোথাল হচ্ছে ভগোয়া রিভারের তীরে অবস্থিত। লোথাল ছাড়া সিন্ধু সভ্যতার ক্ষেত্রে আরও কিছু আরও কিছু বন্দরের অস্তিত্ব আছে, যেমন হচ্ছে বালাকোট। বালাকোট কিন্তু সিন্ধু সভ্যতার একটা বিখ্যাত সি পোর্ট। একটা হচ্ছে রংপুর, রংপুর গুজরাটে অবস্থিত, এখানে ধান পাওয়া গেছে, সেই রংপুর কিন্তু একটা সি পোর্টের এক্সাম্পল। তো এইগুলো আমাদের মনে রাখতে হবে। সোমনাথ বলে যে জায়গাটা, যেখানে সোমনাথ মন্দির, সুলতান মাহমুদের সময় ভারত আক্রমণ, যখন সোমনাথ সুলতান মাহমুদ ভারত 17 বার আক্রমণ করেছিল, তার মধ্যে সোমনাথ মন্দির তিনি লুট করেছিলেন, সেই সোমনাথ একটা সি পোর্ট। তো আমরা লোথাল ছাড়াও এখানে সি পোর্ট পাচ্ছি, বালাকোট, রংপুর, সোমনাথ ইত্যাদি। এছাড়া আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এটাও এখান থেকেও পরীক্ষায় কোশ্চেন আসে এই ইকোনমি পোর্শনের ভেতরেই, সেটা হচ্ছে যে সিন্ধু সভ্যতার ক্ষেত্রে ওরা কটন তো প্রচুর উৎপাদন করতো, যেটাকে সিন্ধন বলতো গ্রিকরা। তো সেই কটন হচ্ছে রপ্তানিও করতো, কিন্তু আমদানি করতো কী কী জিনিস, ইম্পোর্ট করতো। হ্যাঁ, সিন্ধু সভ্যতার সময় কিন্তু এরা প্রচুর জিনিস ইম্পোর্ট করতো। আমাদের অতগুলো ইম্পর্টেন্ট অতগুলো জিনিস মনে রাখার দরকার নেই, কিছু ইম্পর্টেন্ট জিনিস যেরকম গোল্ড, সিন্ধু সভ্যতার মানুষ গোল্ড কোথা থেকে ইম্পোর্ট করতো, আফগানিস্তান থেকে আনতো গোল্ড, আফগানিস্তান, ইরান। আর একটা বিখ্যাত জায়গা সেটা হচ্ছে কোলার মাইন। কোলার মাইন আমাদের দক্ষিণ ভারতে অবস্থিত, এখনও আছে, ইম্পর্টেন্ট খুব, এটা জিওগ্রাফিতে আমরা কোলার মাইন পড়ব সোনা উৎপাদনের জন্য। তো সেই কোলার মাইন থেকে যুগ যুগ ধরে নেওয়া হচ্ছে, তো সেই গোল্ড কোথা থেকে ইম্পোর্ট করতো, আফগানিস্তান, ইরান এবং কোলার মাইন থেকে ইম্পোর্ট হতো। কপার, তামা কোথা থেকে আনতো, তামা হচ্ছে রাজস্থানের খেত্রি বলে যে জায়গাটা আছে সেই খেত্রি থেকে হচ্ছে ওরা ইম্পোর্ট করতো। এরপরে আমরা পাচ্ছি হচ্ছে টিন, টিন কোথা থেকে আনতো, টিন হচ্ছে আফগানিস্তান থেকে এবং ইরান থেকে, আফগানিস্তান এবং ইরান থেকে টিন আনতো। আর একটা জিনিস যেটা একবার বিসিএস মেইনসে এসেছিল কোশ্চেনটা, সেটা হচ্ছে ল্যাপিস ল্যাজুলি, ল্যাপিস ল্যাজুলি। এই ল্যাপিস ল্যাজুলি এটা আফগানিস্তান, ল্যাপিস ল্যাজুলি কি, এটা হচ্ছে নীলা বা নীলকান্তমণি, নীলা বা নীলকান্তমণি যেটাকে বলা হয় সেটা হচ্ছে ল্যাপিস ল্যাজুলি, এটা আফগানিস্তান থেকে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে ওরা সিল বানাতো সবচেয়ে বেশি যে জিনিসটা দিয়ে, সেটা হচ্ছে স্টিটাইট। এই স্টিটাইট যেটা দিয়ে সবচেয়ে বেশি পরিমাণে সিন্ধু সভ্যতার সিল মোহর বা সিল তৈরি হয়েছে স্টিটাইট। এই স্টিটাইট কোথা থেকে আনতো, সেটা ইরান থেকে এরা আনতো। তো এতগুলো জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো অনেকগুলো বিষয় আসলো, আমি আরেকটু রিপিট করে দিচ্ছি প্রথম থেকে যেন মনে থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কী আসবে, আমাদের আর্লিয়েস্ট সিভিলাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড, সেখানে আমরা 4টে সিভিলাইজেশন পাচ্ছি। ফার্স্টে মেসোপটেমিয়া পাচ্ছি, তারপরে আমরা পাচ্ছি হচ্ছে ইজিপ্ত এবং ইন্ডিয়া, এবং তারপরে আসবে চাইনিজ। তো এরপরে আমাদের যেটা আসবে ভারতবর্ষে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সেটা আগে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলা হয়, এখন ইন্দাস সিভিলাইজেশন বলা হয়। কারণ আগে কী ছিল, আগে হচ্ছে সিন্ধু নদী তীরবর্তী অঞ্চলে এক্সকাভেশন হয়েছিল, কিন্তু পরবর্তী কালে আরও তার অনেক দূর দূর পর্যন্ত এই সভ্যতার অস্তিত্ব পাওয়া গেছে, যার ফলে এখন আর ইন্দাস ভ্যালি বলা যাবে না, সেই জন্য এখন ইন্দাস সিভিলাইজেশন বলা হয়। এটা প্রোটো হিস্টোরিক পিরিয়ড, কারণ এদের শিলালিপি আছে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি, এবং মেসোপটেমিয়া শিলালিপি থেকে এদের সম্পর্কে জানা যায়, সেই জন্য এটা প্রোটো হিস্টোরিক পিরিয়ডে। আর ধাতু যদি বলা হয় তাহলে এটা ব্রোঞ্জ যুগের সভ্যতা, কিন্তু 2002 সালে একটা কোশ্চেন এসেছিল, সেখানে চ্যালকোলিথিক ছিল, ব্রোঞ্জ অপশন ছিল না। এরপরে আমরা হরপ্পান যে সিভিলাইজেশন, সেই হরপ্পান সিভিলাইজেশনকে আমরা ভাগ করব 3টে ভাগে। একটা ভাগের নাম হচ্ছে আর্লি বা প্রি হরপ্পান ফেজ, আর একটা হচ্ছে ম্যাচিওর হরপ্পান ফেজ, একটা লেট হরপ্পান ফেজ। আর্লি যে ফেজটা সেটা 3200 থেকে 2600 পর্যন্ত, আর ম্যাচিওর যেটা সেটা হচ্ছে 2600 থেকে 1900 পর্যন্ত, আর লেট যেটা সেটা 1900 থেকে 1300 পর্যন্ত, ওটাই সে।
আর হচ্ছে তারপরে আমরা পাবো অরিজিন থিওরি। অরিজিন থিওরির মধ্যে সুমের থেকে আগত এই কথাটা বলছেন, জন মার্শাল বলেছে এই কথাটা, গর্ডন চাইল্ড, মার্টিমার হুইলার এই তিনজন বলেছিলেন। আর বলেছে আরেকটা হচ্ছে বৈদিক সভ্যতা থেকে সৃষ্ট, এটা রামাচন্দ্রন শাস্ত্রী রাও এই তিনজন ঐতিহাসিক বলেছেন। আর হচ্ছে এই সভ্যতা তাম্রবন যুগের সভ্যতা এই কথাটা বলেছে হচ্ছে পিগট এবং ফেয়ার সার্ভিস। এরপরে হচ্ছে এই সভ্যতা ধ্বংসের কারণ কি, বহিরাগত আক্রমণ এটা বলেছেন গর্ডন চাইল্ড এবং পিগট বলেছেন। আর্য আক্রমণ থেকে এটা বলেছেন হুইলার, জলবায়ু পরিবর্তন এটা বলেছেন অরেলস্টাইন, প্রাকৃতিক দুর্যোগ এটা বলেছেন কেনেডি, বন্যা বলেছেন মার্শাল মেকে এবং হচ্ছে এস আর রাও এরা বলেছেন বন্যার কারণে সভ্যতাটা ধ্বংস হয়েছে। সীমানা কি, সীমানা হচ্ছে উত্তরে হচ্ছে ম্যান্ডা জম্মু কাশ্মীর যেটা হচ্ছে চেনাব নদীর তীরে অবস্থিত। এরপরে আমরা পাচ্ছি দক্ষিণে হচ্ছে দাইমাবাদ আর পশ্চিমে হচ্ছে মাকরান মরু অঞ্চলে যেটা অবস্থিত আমাদের শুক্টা জেন্ডার ডাসাক নদী, আর আমরা পূর্বে পাচ্ছি আলমগীরপুর যেটা হিন্ডন নদীর তীরে অবস্থিত উত্তরপ্রদেশ। এরপরে আমাদের কি আকারটা কীরকম, ত্রিভুজাকৃতি, টোটাল কত এলাকা রয়েছে, 13 লাখ স্কোয়ার ফিট এরিয়া রয়েছে বিস্তার এর, আর ভারতের সবচেয়ে বেশি কোন রাজ্যে এটার অস্তিত্ব আছে সেটা হচ্ছে, সবচেয়ে বেশি সাইট আবিষ্কার হয়েছে কোন রাজ্যে সেটা আনসার হবে হচ্ছে গুজরাটে। আর এখানে হচ্ছে টাউন প্ল্যানিং কী বল, এখানে টাউন প্ল্যানিং বলতে পশ্চিম দিকে কী রয়েছে, পশ্চিম দিকে উঁচু ঢিপির ওপরে রয়েছে শাসক শ্রেণী বসবাস করত, সিটাডেল আছে ফর্টিফাইড ওটা ঘেরা, আর পূর্ব দিকে হচ্ছে লোয়ার টাউন থাকতো সেখানে সাধারণ মানুষ বসবাস করত। আর এখানে কি রাস্তাগুলো হচ্ছে গ্রিড প্যাটার্নে অবস্থিত, 9 থেকে 30 ফুট পর্যন্ত চওড়া রাস্তা, ল্যাম্পপোস্ট থাকতো রাস্তার ধারে, ঢাকা নর্দমা থাকতো, বাড়িগুলো জানলা হচ্ছে বড় রাস্তার দিকে থাকতো না, আর রাস্তাগুলো হচ্ছে 90 ডিগ্রি কোণে বেঁকে যেত সমকোণে। আর এইখান থেকে টাউন প্ল্যানিংয়ের মধ্যে হচ্ছে এখানকার যে ইটগুলো ছিল সেগুলো 1:2:4 এই রেশিওতে ইটগুলো হতো, আর এখানে নর্দমা তো ঢাকা থাকতো এটা আছে। আর সোসাইটি, সমাজকে তিন ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে শাসক শ্রেণী, একটা বড় ব্যবসায়ী এবং সাধারণ যেটা শ্রমিক, এই হচ্ছে এদের ভাগ। আর লিপি হচ্ছে পিক্টোগ্রাফিক লিপি, আর লেখার ধরন হচ্ছে ডান দিক থেকে বাম দিক, পরের লাইন বাম দিক থেকে ডান দিকে। আর মেসোপটেমিয়ার সঙ্গে এদের বিজনেস হতো, মেসোপটেমিয়া এখানে এই সিন্ধু সভ্যতার কী নাম পাওয়া গেছে সেটা হচ্ছে মেলুহা এই নামটা পাওয়া গেছে। আর সিল এখানে ইউজ হতো, সিলগুলো চতুর্ভুজ আকৃতির সিল হতো, স্টিটাইট দিয়ে তৈরি। তো এই হচ্ছে আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ইকোনমি। এরপরে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের রিলিজিয়ান, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে সিন্ধু সভ্যতার ধর্মের ক্ষেত্রে যে সমস্ত ইনফরমেশনগুলো পাওয়া গেছে সেখানে এখানে মন্দির সম্পর্কে একটা কনফিউশন আছে। বিষয়টা হচ্ছে যে মন্দির ছিল কি ছিল না এটা বলা মুশকিল, তবে মন্দিরের মতো জায়গা ছিল, কিন্তু এটা এই বিষয়ে তারা সিদ্ধান্তে এসছে ঐতিহাসিকরা যে এখানে মন্দিরের মতো জায়গা থাকলেও বিগ্রহ অর্থাৎ মূর্তি প্রতিষ্ঠা করে পুজো এই পদ্ধতিটা, এই পদ্ধতির প্রচলন ছিল না। তো এইবার এইখানে সিন্ধু সভ্যতার ক্ষেত্রেই মাতৃপূজা হতো, মাতৃপূজা হতো। আরেকটা এখানে মানে দেবতা বলতে এখানে পশুপতি শিব, পশুপতি শিব বা আদি শিব এই কনসেপ্টটা রয়েছে, বা আদি শিব এখানে পশুপতি শিব এই আদি শিব কথাটা ব্যবহার করেছেন ঐতিহাসিক ব্যাসাম। অ্যাকচুয়ালি কি বিষয়টা হচ্ছে এখানে একটা শিলমোহর আবিষ্কার হয়েছে, যেই শিলমোহরটার মধ্যে 5টা পশু দিয়ে ঘেরা, আর এই 5টা পশু বলতে বাঘ আছে, হাতি আছে, গন্ডার আছে, মোষ আছে এবং হরিণ আছে। তো এই 5টা পশু দিয়ে ঘেরা এবং তার মাঝখানে একটা ধ্যানমগ্ন যোগী মূর্তি যার 3টে মুখ এবং শিং আছে 2টো। তো এবার একে শিব বর্তমান আধুনিক শিব এই কারণেই বলেননি ঐতিহাসিক ব্যাসাম, কারণ শিবের যে প্রধান বাহন অর্থাৎ ষাঁড় ওই 5টা পশু দিয়ে যে ঘেরা তার মধ্যে ষাঁড় নেই, তাই তাকে তিনি আদি শিব কথাটা তার ক্ষেত্রে ব্যবহার করেছেন। এছাড়াও এই সময় লিঙ্গ পূজা হতো, লিঙ্গ পূজা এবং যোনি পূজা এই এই পূজোগুলোর প্রচলন ছিল। আর এখানে অর্ধনগ্ন নারী মূর্তি পাওয়া গেছে প্রচুর, যাকে ভূমাতৃকা বলা হচ্ছে। এই হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ক্ষেত্রে ধর্মীয় দিক। এরপরে আমরা চলে যাব ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের এগ্রিকালচার। এগ্রিকালচার বলতে এখানে অনেক ধরনের ফসলেরই চাষ হতো, প্রায় 9 ধরনের ফসলের চাষ হতো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে, 9 ধরনের ফসলের চাষ হতো। কিন্তু এই 9 ধরনের ফসলের মধ্যে গম এবং বার্লি এই 2টো ছিল প্রধান ফসল, 9 ধরনের ফসলের মধ্যে গম এবং বার্লি এই 2টো ছিল প্রধান ফসল। আর একটা জিনিস আমি আগেও বলেছি অর্থনীতির মধ্যে, যে এরাই প্রথম কটন চাষ করেছিল, তুলা চাষ করেছিল এবং সেটা রপ্তানিও হতো, গ্রিকরা সেটাকে বলতো সিন্ধন। এছাড়াও এখানে ধান রয়েছে, ধানের অস্তিত্ব পাওয়া গেছে লোথাল এবং রংপুরে,
লোথাল এবং রংপুরে এই দুটো জায়গাতে ধানের অস্তিত্ব পাওয়া গেছে। ধানের অস্তিত্ব বলতে রাইস হাক্স, মানে ধানের যে তুষ হয় সেই তুষের সন্ধান পাওয়া গেছে এই দুটো জায়গায়। এছাড়া লাঙলের সন্ধান পাওয়া গেছে, লাঙল পাওয়া গেছে, কাঠের লাঙল কালীবঙ্গানে পাওয়া গেছে, কালীবঙ্গানে কাঠের লাঙল পাওয়া গেছে। যার জন্য এই সমস্ত বিষয় থেকে এক অনুমান করা যায় যে এই সময়কার মানুষ কৃষিতে যথেষ্ট উন্নত ছিল এবং কৃষির জন্য যাবতীয় ব্যবস্থা বা পরিকাঠামো তাদের কাছে ছিল। আর পশু বলতে গেলে এরা কিছু পশুকে পোষ মানাতো, যেমন ষাঁড়, মহিষ, ছাগল, মেষ, শূকর, এগুলো গৃহপালিত পশু ছিল। এছাড়া বন্যজীবজন্তুর মধ্যেও অনেক ধরনের পশুর ব্যবহার হয়েছে, এরকম উদাহরণ রয়েছে। তো বিভিন্ন পশুর সন্ধানও পাওয়া গেছে, শুধুমাত্র লায়ন অর্থাৎ সিংহ, এই সিংহের কিন্তু কোনো উল্লেখ পাওয়া যায়নি। তো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে এই যদি বলা হয় যে কোন পশুর উল্লেখ নেই, তাহলে সেটা কিন্তু আমরা সিংহ, এই আনসারটা আমরা ওই ক্ষেত্রে লিখব। তো এটা গেল ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের এগ্রিকালচার। এরপরে চলে আসবো আমরা হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের যে ইম্পর্টেন্ট প্লেস, যে সমস্ত উল্লেখযোগ্য জায়গা খনন কার্যের পর বিভিন্ন শহর আবিষ্কার হয়েছে, সেই শহরগুলোর মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট শহর, তাদের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সেইগুলোর ওপরে। যেমন আমরা ফার্স্ট এখানে পাবো হচ্ছে হরপ্পা। হরপ্পার সবচেয়ে ইম্পর্টেন্ট শহর, এই হরপ্পা আবিষ্কার হয়েছে কবে, 1921। কে আবিষ্কার করেছেন এটা, দয়ারাম সাহানি আবিষ্কার করেছেন। আর এটা প্রথম সাইট, মানে সরি, এটা হচ্ছে প্রথম সাইট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মধ্যে যেটা ডিসকভার করা সম্ভব হয়েছিল। তো এই যে এটা ডিসকভার করেছেন দয়ারাম সাহানি 1921 হরপ্পা, এই হরপ্পা অ্যাকচুয়ালি অবস্থিত কোথায়? হরপ্পা যে নদীর তীরে অবস্থিত সেটার নাম হচ্ছে রাভি নদী। রাভি নদীর তীরে অবস্থিত, রাভিকে বলা হয় ইরাবতী। অ্যাকচুয়ালি রাভি নদীর তীরে অবস্থিত এই রাভি নদী কিন্তু আমাদের হিস্ট্রির পার্সপেক্টিভে খুব ইম্পর্টেন্ট একটা রিভার। কেন ইম্পর্টেন্ট রিভার? কারণ আমরা যখন ন্যাশনাল মুভমেন্ট পড়বো সেখানে আমরা পাবো 1929 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল লাহোরে, এবং সেটাও রাভি নদীর তীরে হয়েছিল। জওহরলাল নেহরু সেখানেই পূর্ণ স্বরাজের দায়িত্ব নিয়েছিল, যার ফলে পরাধীন ভারতে প্রথম স্বাধীনতা দিবস 1930 উদযাপন হয়েছিল। এই সমস্ত ঘটনাগুলো, তো সেই ক্ষেত্রে রাভি নদীর প্রসঙ্গ আসে। তো এই হরপ্পা এই রাভি নদীর তীরে, রাভি বা ইরাবতী নদীর তীরে হরপ্পা অবস্থিত। হরপ্পার ইম্পর্টেন্ট বিষয়বস্তুগুলো কি আছে? এখানে কফিন বিউরিয়াল আছে, মানে মারা যাওয়ার পরে তাকে কফিন বন্দি করে কবর দেওয়া হতো, তার নিদর্শন পাওয়া গেছে এখানে। সিমেট্রি এইচ কালচার, এই কবর দেওয়ার ক্ষেত্রে সিমেট্রি এইচ কালচার, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতেই পারে যে সিমেট্রি এইচ কালচার কোথায় পাওয়া যায় এই হরপ্পান সিভিলাইজেশনের মধ্যে। আনসারটা হবে হচ্ছে হরপ্পাতে। এছাড়াও আমরা হরপ্পার ক্ষেত্রে আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে 6x2 গ্র্যানারিস। গ্র্যানারি মানে হচ্ছে শস্য ভাণ্ডার। তো আমরা মেইনলি জানি যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের শস্য ভাণ্ডার বলতে একটা পাওয়া গেছে, সেটাকে বলা হয় গ্রেট গ্র্যানারি, বিশাল শস্যাগার, সেটা মহেঞ্জোদারোতে। কিন্তু এখানে পাওয়া গেছে কি, এরকম দুটো রো, আর দুটো রো এইদিকে ছটা আর এদিকে ছয়টা, মোট 12টা গ্র্যানারি, সেটা আমরা হরপ্পার ক্ষেত্রে পাবো। এরপরে আমরা চলে যাব হচ্ছে নেক্সট সিভিলাইজেশন, এই সভ্যতা, সেটা হচ্ছে মহেঞ্জোদারো, নেক্সট সিটি বা টাউন। মহেঞ্জোদারোকে বলা হয় হচ্ছে মৃতের স্তূপ, এটা ইম্পর্টেন্ট, মহেঞ্জোদারোকে বলা হয় মৃতের স্তূপ। এই মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? ও আগে হরপ্পা যেটা করলাম আমরা, হরপ্পা হচ্ছে পশ্চিম পাঞ্জাবের মন্টগোমারি ডিস্ট্রিক্টে হরপ্পা অবস্থিত, পশ্চিম পাঞ্জাবের মন্টগোমারো ডিস্ট্রিক্টে হরপ্পা অবস্থিত। আর মহেঞ্জোদারো অবস্থিত কোথায়, এখানে একটা কথা বলে দিই, এই মহেঞ্জোদারোর সঙ্গে যে রিভারটা সেটা হচ্ছে ইন্দাস রিভার। এই যে লাস্টে দারো কথাটা আছে, মহেঞ্জোদারোর শেষে যে দারো শব্দটা আছে, দারো শব্দটা আর একটা জায়গায় আছে, চান্দহুদারো, চান্দহুদারো বলে আর একটা জায়গা আছে। এই চান্দহুদারো, এই যে দারো আছে, ওটাও ইন্দাস রিভারের তীরে, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখতে হবে, প্রত্যেকটা মানে ইম্পর্টেন্ট যে শহরগুলো, সেই ইম্পর্টেন্ট শহরগুলোর সঙ্গে কিন্তু নদী যুক্ত, এবং সেই নদীটার নামও পরীক্ষায় কোশ্চেনে আসতে পারে। হরপ্পার ক্ষেত্রে আমরা যেরকম রাভি নদী পড়লাম, মহেঞ্জোদারোর ক্ষেত্রে আমরা পড়বো হচ্ছে ইন্দাস রিভার। মহেঞ্জোদারো এটাকে আবিষ্কার করেছেন যে বছর হরপ্পা আবিষ্কার হয়েছে, তার পরের বছর রাখাল দাস ব্যানার্জি, বিখ্যাত বাঙালি ঐতিহাসিক, তিনি আবিষ্কার করেছিলেন এটা 1922। আর এটাকে বলা হয় মৃতের স্তূপ। আর এইটা হচ্ছে লারকানা, মহেঞ্জোদারো হচ্ছে লারকানা, আর হচ্ছে লারকানা ডিস্ট্রিক্ট,
আর ওটা হচ্ছে হরপ্পা হচ্ছে মন্টগোমারি ডিস্ট্রিক্ট, গুলালে চলবে না কিন্তু এগুলো মনে রাখতে হবে। তো এবার মহেঞ্জোদারোতে কী পাওয়া গেছে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো, মেইন মেইন জিনিসগুলো সেগুলো বেশিরভাগই পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যদি গুগলে সার্চ করতে যাই যে সমস্ত ছবিগুলো পাবো সেগুলোও পাওয়া গেছে কোথায়, মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। এইটা আমাদের মনে রাখার ক্ষেত্রে খুব সুবিধা। একটা হচ্ছে গ্রেট বাথ, একটা হচ্ছে গ্রেট বাথ বিশাল স্নানাগার পাওয়া গেছে, একটা হচ্ছে গ্রেট গ্র্যানারি, গ্রেট গ্র্যানারি মানে বিশাল শস্যাগার সেটাও এখানে পাওয়া গেছে। যদি দেয় গ্রেট গ্র্যানারি কোথায় পাওয়া গেছে, আনসার কিন্তু মহেঞ্জোদারো। আর যদি দেওয়া যায় দেয় যে ছয়টা করে গ্র্যানারি দুটো রো কোথায় পাওয়া গেছে অথবা বারোটা গ্র্যানারি কোথায় পাওয়া গেছে, সেটা আনসার হবে হচ্ছে হরপ্পা। তো এই দুটো জায়গায় কিন্তু গোলালে হবে না। গ্রেট বাথ যেটা সেটা হচ্ছে 180x108 ফিট, এটা হচ্ছে এর এলাকা। আর গ্রেট গ্যানারি যেটা সেটা হচ্ছে 200x150 ফিট, ফিট বলতে এগুলো স্কোয়ার ফিট হয়ে যাবে, এটা হচ্ছে এর এলাকা চলে আসবে। এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে মহেঞ্জোদারোর ক্ষেত্রে আর একটা জিনিস আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে বিয়ার্ডেড ম্যান। হ্যাঁ, বিয়ার্ডেড ম্যান দেখবে ফেসবুক ইউনিভার্সিটিতে তোমরা একটা ছবি পাবে, দেখবে যে এই বিয়ার্ডেড ম্যানের ছবি দেয় আর তার সঙ্গে দেয় যে নরেন্দ্র মোদি নাকি হরপ্পা সভ্যতাতেও ছিল, এরকম একটা ফেসবুক ইউনিভার্সিটিতে পাওয়া যায়। যাই হোক, ওই বিয়ার্ডেড ম্যান যেটা, এই বিয়ার্ডেড ম্যান হচ্ছে মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। দেখবে একটা ছবিতেই পাওয়া যায়, একটা বয়স্ক লোক এবং দাঁড়িয়ে আছে, এই ধরনের একটা ছবি। আর কী পাওয়া গেছে, আর একটা পাওয়া গেছে হচ্ছে ব্রোঞ্জের একটা মূর্তি পাওয়া গেছে, যেটা হচ্ছে ডান্সিং গার্ল। হ্যাঁ, ব্রোঞ্জের হচ্ছে ডান্সিং গার্ল পাওয়া গেছে, ডান্সিং গার্ল, এটা হচ্ছে ব্রোঞ্জের তৈরি, এইটাও এখানেই কিন্তু পাওয়া গেছে। এরপরে আমরা চলে যাব হচ্ছে কালীবঙ্গান, নেক্সট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কালীবঙ্গান। এবার করবো কালীবঙ্গান, কালীবঙ্গান কোথায় অবস্থিত, কালীবঙ্গান হচ্ছে রাজস্থানে। রাজস্থানের কোথায় অবস্থিত, রাজস্থানের হচ্ছে গঙ্গানগর ডিস্ট্রিক্টে অবস্থিত। কালীবঙ্গানের ইম্পর্টেন্ট কিছুগুলো ঘটনা আছে। এক হচ্ছে, দেখো কালীবঙ্গান কথার অর্থ কী, ঠিক আছে, এইটা হচ্ছে আমরা ব্ল্যাক ব্যাঙ্গেলস, ব্ল্যাক ব্যাঙ্গেলস, ব্ল্যাক ব্যাঙ্গেলস মানে কি, কালো চুড়ি, ঠিক আছে। তো কালীবঙ্গান শব্দের অর্থ হচ্ছে ব্ল্যাক ব্যাঙ্গেলস, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। দুই নম্বর হচ্ছে এটা কোন নদীর তীরে অবস্থিত, দেখো রাজস্থান আমরা বলেছি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ক্ষেত্রে দুটো নদী ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ইন্দাস রিভার আর একটা হচ্ছে ঘগ্গর হাকরা ভেড। তো সেই ঘগ্গর যে রিভার, সেই ঘগ্গর রিভার কিন্তু হচ্ছে কালীবঙ্গান, তার তীরে অবস্থিত। আর এখানে কী আছে কালীবঙ্গানের ইম্পর্টেন্ট কী, এখানে কাঠের লাঙল পাওয়া গেছে, ঠিক আছে, কাঠের লাঙল পাওয়া গেছে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এগ্রিকালচারের দিক থেকে যথেষ্ট উন্নত ছিল, আর সেই উন্নত সেখানে নয় ধরনের ফসল পাওয়া গেছে, গম এবং বার্লি মেইন ফসল ছিল, এছাড়া সেখানে কাঠের লাঙল আবিষ্কার হয়েছে, তার ফলে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু সমৃদ্ধশালী এলাকা ছিল, মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পুরোটাই, তার মধ্যে কালীবঙ্গান অবশ্যই। আর এখানে আর একটা জিনিস পাওয়া গেছে, সেটা হচ্ছে সাতটা ফায়ার অল্টার পাওয়া গেছে। ফায়ার অল্টার কী জিনিস, যজ্ঞের বেদি, সাত জায়গায় যজ্ঞের বেদি, মানে সাতটা যজ্ঞের বেদি এখানে আবিষ্কার হয়েছে। তো এটা ধর্মীয় একটা দিক। আর এখানে উটের হাড় পাওয়া গেছে, বোনস অফ ক্যামেল, এই জিনিসটাও এখানে ইম্পর্টেন্ট, বোনস অফ ক্যামেল, বোনস অফ ক্যামেল পাওয়া গেছে কালীবঙ্গানে, ঠিক আছে। তাহলে কালীবঙ্গানের মধ্যে ইম্পর্টেন্ট কী পাচ্ছি আমরা, রাজস্থানে অবস্থিত ঘাগ্গার নদীর ধারে কাঠের লাঙল পাওয়া গেছে, বোনস অফ ক্যামেল পাওয়া গেছে, সাতটা ফায়ার অল্টার্স পাওয়া গেছে, আর হচ্ছে এর অর্থ হচ্ছে ব্ল্যাক ব্যাঙ্গেলস বা কালো চুড়ি। নেক্সট আমরা করাবো হচ্ছে চান্দহুদার, চান্দহুদারও এখানে একটা কথা আমি আগে বলেছিলাম যে যেখানে দারো শব্দটা আছে, মহেঞ্জোদারোতে দারো আছে, সেটা ইন্দাস রিভার, তাহলে চান্দহুদারো এটাও কী হয়ে যাবে, ইন্দাস রিভার, ঠিক আছে। চান্দহুদারো, চান্দহুদারো তাহলে কোথায়, এটা ইন্দাস রিভার, তার তীরে অবস্থিত, কিন্তু এটা সিন্ধ প্রদেশ, আর ওটা ওটা ছিল হচ্ছে লারকানা, মহেঞ্জোদারো ছিল লারকানা, আর এটা হচ্ছে সিন্ধ প্রদেশ ইন্দাস রিভার। চান্দহুদারোতে একটা জিনিস লক্ষ্য করো, এখানে চাঁদ কথাটা আছে, তার মানে কি চাঁদ, চাঁদ মানে কি সুন্দর, অতএব চান্দহুদারোতে যা কিছু আছে সব সুন্দর, যেরকম কি সুন্দর বা সুন্দরের জিনিস, যেমন লিপস্টিক, লিপস্টিক পাওয়া গেছে চান্দহুদারোতে। আর কি পাওয়া গেছে, বিড মেকার শপ, ওই মালা, মুক্তোর মালা তৈরি করে যে ওই মালাগুলো তৈরি করার কারখানা পাওয়া গেছে। আর কি পাওয়া গেছে, ইঙ্ক পট পাওয়া গেছে, ইঙ্ক পট এখানে পাওয়া গেছে। আর একটা সিল পাওয়া গেছে, যেই সিলের মধ্যে একটা ডগ চেসিং ক্যাট, ঠিক আছে, ডগ চেসিং ক্যাট মানে একটা কুকুর একটা বিড়ালকে তাড়া করছে, এই রকমের একটা
সরি এরকম একটা ছবি পাওয়া গেছে হচ্ছে এই জায়গাটায় চান্দুদারোতে। তো এইগুলো হচ্ছে চান্দুদারোর ইম্পর্টেন্ট জায়গা। এখানে আরেকটা খুব সুন্দর ঘটনা আছে, সেটা হচ্ছে নো সিটাডেল। নো সিটাডেল মানে কি, কোনো দুর্গ নেই। তার মানে কি দুর্গ নেই মানে কি, আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের টাউন প্ল্যানিংয়ে পড়েছিলাম না, পশ্চিম দিকে উঁচু ঢিপির ওপরে দুর্গ থাকে আর পূর্ব দিকে হচ্ছে নর্মাল সাধারণ মানুষরা বসবাস করে। তো এখানে নো সিটাডেল মানে কি, তার মানে ভেদভাব কম ছিল, এখানে ছিল না বললেই চলে এরকম একটা ব্যাপার। তো নো সিটাডেল, তো এই হচ্ছে আমাদের চান্দুদারো। এরপরে আমরা চলে যাব হচ্ছে ধোলাবিরাতে। ধোলাবিরার ক্ষেত্রে, ধোলাবিরার ওপরে একটা ইনফরমেশন, সেটা আমি গতদিনকে ভুল বলে, গতদিনের যে আমার ভিডিও ছিল স্টোন এজের ওপরে, সেখানে আমি ধোলাবিরা প্রসঙ্গে একটা কথা বলেছিলাম এবং সেখানে একটা ইনফরমেশন ভুল ছিল। আমি বলেছিলাম যে এসআর রাও ধোলাবিরা আবিষ্কার করেছে, উত্তরটা হবে জেপি যোশী, ঠিক আছে, জেপি যোশী ওটা উত্তর হবে। তো ওটা একটু কারেকশন করে নেবে। তো যাই হোক, ধোলাবিরা যেটা, এটা কোথায় অবস্থিত, এটা গুজরাটে অবস্থিত। ধোলাবিরা গুজরাটে অবস্থিত এবং এটা লেটেস্ট সাইট, মানে এখনও পর্যন্ত ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে সমস্ত সাইট আবিষ্কার হয়েছে তার মধ্যে এটা সবচেয়ে নতুনতম সাইট অবস্থিত, ঠিক আছে। এই ধোলাবিরা যেটা, এই ধোলাবিরা গুজরাটে অবস্থিত। আর এই ধোলাবিরার ইম্পর্টেন্ট হচ্ছে, এখানে হচ্ছে ওয়াটার রিজার্ভার পাওয়া গেছে, ঠিক আছে, ওয়াটার রিজার্ভার পাওয়া গেছে, অর্থাৎ জল জমিয়ে রেখে কৃষিকাজ হোক বা অন্যান্য কাজে ব্যবহার করা হতো। আর হচ্ছে এখানে একটা স্টেডিয়াম পাওয়া গেছে, ঠিক আছে, ধোলাবিরার ক্ষেত্রে এখানে একটা স্টেডিয়াম পাওয়া গেছে। এই হচ্ছে ধোলাবিরার ইম্পর্টেন্স। ও রিভার, রিভার হবে হচ্ছে লুনি নদী, ঠিক আছে, লুনি নদীর তীরে এটা অবস্থিত। যেহেতু এটা কচ্ছ ডিস্ট্রিক্টে আছে সেই জন্য এখানে লুনি নদী ওখানে কচ্ছতে গিয়ে মিশেছে। তো এটা ধোলাবিরা হচ্ছে লুনি নদীর তীরে অবস্থিত। এরপরে আমাদের ইম্পর্টেন্ট প্লেস হচ্ছে লোথাল। লোথাল ভীষণ রকম ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম বন্দর লোথাল। তো লোথাল হচ্ছে কোথায় অবস্থিত, লোথালও কিন্তু গুজরাটে অবস্থিত, ঠিক আছে। লোথাল এটা কোথায় অবস্থিত, গুজরাটে অবস্থিত। কোন নদীর তীরে অবস্থিত, ভাগোভা নদীর তীরে অবস্থিত, ঠিক আছে, ভাগোভা রিভার প্লাস সবরমতী নদী, এই দুটো নদীর তীরে অবস্থিত সবরমতী, ঠিক আছে। এই দুটো লোথাল হচ্ছে ভাগোভা রিভার এবং সবরমতী, মেইনলি ভাগোভা রিভার, এটাই বেশি ইম্পর্টেন্ট। তো সবরমতীর তীরে কী, এক বর্তমানে সবরমতীর তীরে কোন বিখ্যাত শহর, আহমেদাবাদ। তো লোথাল আহমেদাবাদের কাছে অবস্থিত, আহমেদাবাদ, আহমেদাবাদের এলাকার মধ্যে লোথাল অবস্থিত। লোথাল হচ্ছে পৃথিবীর প্রাচীনতম বন্দর, লোথাল হচ্ছে বন্দর শহর ছিল, সেই জন্য লোথালের ইম্পর্টেন্ট হচ্ছে। এখানে একটা শিলমোহর পাওয়া গেছে, যেটা হচ্ছে জাহাজের শেপ, আকৃতিতে জাহাজের মতো দেখতে, মানে বড় না, মানে দেখতে জাহাজের মতো ওটা। তো বন্দর শহর ন্যাচারালি ওটাই হওয়া স্বাভাবিক। আর লোথালে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের টাউন প্ল্যানিংয়ে বলেছিলাম যে এখানে হচ্ছে তোমার বড় রাস্তার ধারে কোনো বাড়ির জানালা নেই, কিন্তু লোথালের ক্ষেত্রে জানালা না, দরজা, ওদের বাড়ির প্রধান দরজাটাই করেছে বড় রাস্তার ধারে। এটা কিন্তু লোথালের ক্ষেত্রে একটা প্রধান বিষয়। লোথালে আর কী আছে, ডকইয়ার্ড আছে, আর একটা জিনিস হচ্ছে রাইস হাক্স পাওয়া গেছে লোথালে, ঠিক আছে। রাইস হাক্স খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা মনে রাখবে, রাইস হাক্স ধানের তুষ পাওয়া গেছে লোথালে আছে। আর একটা জায়গায় আছে, সেটা হচ্ছে রংপুর, রংপুরও লোথালের পাশে, এটা হচ্ছে সি পোর্ট রংপুর। আর লোথাল হচ্ছে এই নদীর তীরে অবস্থিত, এটা কৃত্রিম পোর্ট, কৃত্রিম ডকইয়ার্ড হচ্ছে লোথালে আছে। তো এইবার এই রাইস হাক্স যদি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে যদি বলে রাইস কোথায় পাওয়া গেছে, আনসার হবে লোথাল এবং রংপুর। যদি বলে যে চালকলি থেকে যে কোথায় পাওয়া গেছে, তাহলে আনসার হবে ইনামগাঁও মহারাষ্ট্র। আর যদি বলে স্টোনে যে কোথায় পাওয়া গেছে, তাহলে হবে কোল্ডিভা বিহার। তো এইগুলো কিন্তু ম্যাট্রিক্স করে মনে রাখতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। লোথালের আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এখানে মেল এবং ফিমেল, মেল এবং ফিমেল একসাথে কবর দেওয়া হতো, ঠিক আছে, একসঙ্গে মেল এবং ফিমেলকে কবর দেওয়া হতো। এই হচ্ছে আমাদের লোথাল। এরপরে আমরা হচ্ছে রোপার, রোপারটা হচ্ছে পাঞ্জাবে অবস্থিত। রোপারের মেইন ঘটনা যেটা, যে জন্য রোপারটা মনে রাখতে হবে, এখানে মানুষের সঙ্গে কুকুর একে কবর দেওয়া হতো। কী বললাম আর একবার, মানুষের সাথে কুকুরকে কবর দেওয়া হতো, এটার এক্সাম্পল হচ্ছে রোপার। রোপার হচ্ছে পাঞ্জাবে অবস্থিত। এছাড়াও কিন্তু আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট আরও শহর কেন্দ্র আছে। একটা ভিডিওর মধ্যে এত কিছু দেওয়া সম্ভব হয় না, আমি ইম্পর্টেন্ট জিনিসগুলোকে কভার করলাম এবং সবচেয়ে বেশি যতটা দেওয়া যায় সেটা কভার করলাম। এছাড়াও আরও কিছু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে ইম্পর্টেন্স আছে, যেমন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সবচেয়ে বড় কেন্দ্র কোনটা, আনসার হবে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো দেখো ভারতে না, কিন্তু মহেঞ্জোদারো হচ্ছে পাকিস্তানে। তাহলে ভারতে অবস্থিত হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্র কী হবে, আনসারটা হবে হচ্ছে রাখিগাড়ি, ঠিক আছে। রাখিগাড়ি হরিয়ানাতে অবস্থিত। রিসেন্টলি মানে গত বছর রাখিগাড়িতে এক্সকাভেশন আবার হয়েছে, নতুন করে এক্সকাভেশন করার পরে ঐতিহাসিকদের অনুমান যে রাখিগাড়ি নাকি মহেঞ্জোদারোর থেকেও বড় হবে। যদিও এক্সকাভেশন কমপ্লিট হলে আরও অনেক তথ্য উঠে আসবে আমাদের সামনে। সর্বশেষ আবিষ্কৃত স্থান কোনটা হবে, সেটা ধোলাবিরা, এখনই একটু আগেই বললাম ধোলাবিরা। তারপরে সবচেয়ে ছোট স্পট কোনটা হরপ্পা সভ্যতার, আল্লাদিনো,
কি বললাম আল্লাদিনো এটা পাকিস্তানে অবস্থিত আর সিন্ধু সভ্যতা এই সিন্ধু সভ্যতার নামকরণটা কে করেন জন মার্শাল আর হচ্ছে এখানে সবচেয়ে বেশি কেন্দ্র কোথায় পাওয়া গেছে সেটা হচ্ছে গুজরাটে 190টার মতো কেন্দ্র পাওয়া গেছে আর এখানে গন্ডারের অস্তিত্ব পাওয়া গেছে কোথায় সেই জায়গাটার নাম হচ্ছে আমরি আমৃতে গন্ডারের অস্তিত্ব পাওয়া গেছে ঘোড়ার নিদর্শন কোথায় পাওয়া গেছে সেটা হচ্ছে সারকোটাডা সারকোটাডা হচ্ছে গুজরাটে অবস্থিত আরেকটা জায়গা হচ্ছে শুটকা জেন্ডার হচ্ছে একদম পশ্চিমের বিন্দু যেটা হচ্ছে তোমার ইরানের কাছে ইরান বর্ডার সেটা হচ্ছে মাকরান মরুপ্রদেশ তো শুটকা জেন্ডার আর সারকোটাডা কিন্তু এক না গুলালে চলবে না ঠিক আছে তো সারকোটাডা যেটা হচ্ছে গুজরাটে অবস্থিত সেখানে কিন্তু ঘোড়ার প্রথম নিদর্শন পাওয়া গেছে তো এই হচ্ছে আমার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন নেক্সট টাইম আমি বেদিকের ওপরে দুটো ভিডিও বানাবো ঠিক আছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ